डियर ভিউয়ার্স আমি আজকে আপনাদের শেখাবো যে কিভাবে মাত্র একটি প্যারাগ্রাফ মুখস্থ করে 15টি প্যারাগ্রাফ লেখা যায়। তো ভিউয়ার্স, স্পেশালি জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পরীক্ষায় কিন্তু সমস্যামূলক প্যারাগ্রাফ আসে, যেমন ট্রাফিক জ্যাম, লোড শেডিং, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, রোড অ্যাক্সিডেন্ট, ডিফরেস্টেশন, চাইল্ড লেবার, ডাউরি সিস্টেম, পপুলেশন প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, করাপশন, হরতাল, ড্রাগ এডিকশন, এগুলো হচ্ছে সমস্যা বিষয়ক প্যারাগ্রাফ। তো ভিউয়ার্স, আমরা আজকে মাত্র একটি প্যারাগ্রাফ মুখস্থ করব এবং এই একটি প্যারাগ্রাফের দ্বারা কিন্তু আমরা সমস্যা বিষয়ক 15টা প্যারাগ্রাফ লিখতে পারব। ডিয়ার লার্নার্স, আপনি যদি প্যারাগ্রাফে 10-এ 9 বা 10-এ 10 পেতে চান তাহলে কিন্তু প্রত্যেকটি প্যারাগ্রাফেই আলাদাভাবে মুখস্থ করতে হবে। কিন্তু আপনি যদি এই একটি প্যারাগ্রাফ দিয়ে সমস্যা বিষয়ক যে কোনো প্যারাগ্রাফের আনসার পরীক্ষায় লিখতে চান তাহলে কিন্তু আপনি 10-এ 9 পাবেন না, আপনি লোয়েস্ট পাবেন 7, সর্বনিম্ন কিন্তু আপনি 7 পাবেন এবং সর্বোচ্চ কিন্তু আপনি 8 পাবেন, 8-এর কিন্তু বেশি আপনি পাবেন না। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্যারাগ্রাফ আছে এবং প্যারাগ্রাফে 4টা গ্যাপ আছে, অর্থাৎ 4টি শূন্যস্থান আছে। তো ভিউয়ার্স, সমস্যা বিষয়ক যে প্যারাগ্রাফটি পরীক্ষায় আসবে সেটি কিন্তু আপনি শূন্যস্থানে লিখে সম্পূর্ণ প্যারাগ্রাফটি লিখবেন। তো ভিউয়ার্স, এবার আমি প্যারাগ্রাফটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, মানে হচ্ছে বাংলাদেশ একটি ছোট দেশ। দেয়ার আর মেনি প্রবলেমস ইন বাংলাদেশ, এর অর্থ হচ্ছে বাংলাদেশে অনেক সমস্যা আছে। এরপরে দেখুন শূন্যস্থান আছে, এবার দেখুন পরীক্ষায় যদি আসে ট্রাফিক জ্যাম, এই শূন্যস্থানে কিন্তু আপনি ট্রাফিক জ্যাম লিখবেন। তো ভিউয়ার্স, ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দেম, দেখুন ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দেম, অর্থাৎ যতগুলো সমস্যা আছে তার মধ্যে ট্রাফিক জ্যাম অন্যতম, বা তার মধ্যে ট্রাফিক জ্যাম একটি। ইট ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, এর অর্থ হচ্ছে এটা একটি বড় এবং ক্ষতিকর সমস্যা। ইটস নট অনলি এ কমন ম্যাটার ফর আর ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু, এর অর্থ হচ্ছে এটা শুধু আমাদের নিজ দেশের জন্যই সাধারণ প্রবলেম না, এটা অন্যান্য দেশের জন্যও এটা সাধারণ সমস্যা না। তো এরপর হচ্ছে শূন্যস্থান ইজ ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিচ অ্যান্ড হ্যাপিনেস। তো ভিউয়ার্স, আমি কিন্তু আগেই বলেছি যে সমস্যা বিষয়ক প্যারাগ্রাফটি পরীক্ষায় আসবে সেটি কিন্তু আপনি শূন্যস্থানে লিখবেন। ট্রাফিক জ্যাম আসলেও লিখবেন শূন্যস্থানে ট্রাফিক জ্যাম, আর যদি লোডশেডিং আসে সেটাও কিন্তু লিখবেন শূন্যস্থানে। তো শূন্যস্থানের পর কী আছে, ইজ ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিচ অ্যান্ড হ্যাপিনেস, অর্থ হচ্ছে এটা আমাদের সামাজিক শান্তি এবং সুখকে ধ্বংস করছে। ডে বাই ডে শূন্যস্থান ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, অর্থাৎ দিন দিন এটা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে, যেটা খুবই আশঙ্কাজনক বা বিপজ্জনক। অ্যালার্মিং অর্থ হচ্ছে আশঙ্কাজনক বা বিপজ্জনক। কিপিং দিস প্রবলেম উই কান্ট ইমাজিন আওয়ার পিচ অ্যান্ড হ্যাপি লাইফ, এর অর্থ হচ্ছে এই সমস্যাটিকে রেখে আমরা কিন্তু আমাদের শান্তি এবং সুখী জীবন কল্পনা করতে পারি না। দেন হচ্ছে দেয়ার আর মেনি রিজনস বাহাইন্ড শূন্যস্থান, দেখুন দেয়ার আর মেনি রিজনস বাহাইন্ড শূন্যস্থান, শূন্যস্থানে কিন্তু যে প্যারাগ্রাফটি আসবে পরীক্ষায় সেটি লিখতে হবে, এটা কিন্তু আমি আগেও বলেছি। তো এই লাইনটির অর্থ হচ্ছে এর পিছনে অনেক কারণ আছে। এরপর হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস শুড বি ক্রিয়েটেড টু রিমুভ দিস প্রবলেম, অর্থাৎ জনসচেতনতা তৈরি করা উচিত এই সমস্যাটি দূর করতে বা এই সমস্যাটি দূর করার জন্য। এবং সর্বশেষ লাইনটি হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম প্রপার স্টেপস টু ওভারকাম দিস প্রবলেম, এবং এই লাইনটির অর্থ হচ্ছে সরকার কিছু গুরুত্বপূর্ণ বা উপযুক্ত পদক্ষেপ নিয়েছে এই সমস্যাটি অতিক্রম করতে। ওভারকাম মানে অতিক্রম করা অথবা জয় করা। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন।